লাড্ডু সিং স্যার, এই নেকড়েটাকে ধরে দূরে কোথাও জঙ্গলে ছেড়ে আসার ব্যবস্থা করতে হবে। শিবা, ইউ ডোন্ট ওয়ারি, এরকম হিংস্র জানোয়ার ধরার আমার ভীষণ ভালো এক্সপেরিয়েন্স আছে। শোনো আমার আইডিয়া, শোনো। আইডিয়াটা তো ভালো, কিন্তু বিপদ আছে। আমি আপনার উপর দূর থেকে নজর রাখবো। বাবা শিবা, সব জানালা দরজা বন্ধ করে রাখবে, ওই নেকড়েদের বিশ্বাস নেই, কখন বাড়িতে ঢুকে আসে। ওকে দিদা, গুড নাইট। এটাই হলো সেই জায়গা যেখানে আমরা ওই নেকড়েটাকে ট্র্যাপ করব। এই ছাগলের ছদ্মবেশটা তুমি পরে নাও। ওই নেকড়েটা শিবার ডগি শিকার করতে নিশ্চয়ই এইখানে আসবে। আমি ওখানে গাছের উপর খাঁচাটাকে নিয়ে বসে থাকবো। তুমি ছাগল সেজে ম্যাঁ ম্যাঁ করবে, আর যেই না নেকড়েটা তোমাকে খাওয়ার লোভে এই গাছের তলা দিয়ে যাবে, আমি ওই গাছের উপর থেকে খাঁচাটাকে ওর উপর ফেলে দেবো। কেমন লাগলো আমার ফুল প্রুফ প্ল্যান? কেমন লাগলো? আমাকে উপরে পাঠানোর জন্য একদম ফুল প্রুফ প্ল্যান স্যার। স্যার, আমি তো ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করতেও পারি না স্যার, আপনি কি পারেন স্যার? প্যারারাম, তুমি দেখছি একেবারে অকর্মের ঢেকি। তাহলে শোনো। বাহ স্যার বাহ, আপনি এই ট্যালেন্ট এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন? একদম আসল ছাগল বলে মনে হচ্ছে। আপনি আগে কোথাও অ্যাক্টিং করতেন স্যার? অ্যাক্টিং? আরে আমি যখন স্কুলে কলেজে পড়তাম তখন এত ভালো অ্যাক্টিং করতাম যে লোকে বলতো যে আমাদের এলাকার 50 কিলোমিটার দূর অবধিও আমার মতো কোনো অ্যাক্টর নেই, বুঝেছো? হ্যাঁ স্যার, তাহলে তো এই মেন রোলটা আপনি করবেন, এই ছাগলের রোলটা আপনার থেকে ভালো কেউ করতেই পারবে না। বাবু, যখন আপনি ওই নেকড়েটাকে ধরবেন আর আপনাকে টিভি নিউজে দেখাবে, তখন আপনার অভিনয়ের কত প্রশংসা হবে। আর আমি সাপোর্টিং অ্যাক্টরের মতন গাছের উপর বসবো আর উপর থেকে খাঁচাটাকে ফেলে দেবো স্যার। প্যারারাম, তুমি যখন এত করে বলছো তাহলে ঠিক আছে। লাড্ডু সিং স্যার, যদি নেকড়েটা অন্যদিক থেকে আসে তাহলে কি হবে? আরে এটা নিয়ে তো আমি ভেবেই দেখিনি শিবা, আমি তো শুধু জঙ্গলের রাস্তাটার দিকেই চোখ মেলে তাকিয়ে আছি। এই প্ল্যান ক্যান্সেল, ক্যান্সেল। প্ল্যান আর ক্যান্সেল হবে না স্যার, নেকড়ে অন্য দিক থেকে এসে গেছে। শিবা, শিবা, হেল্প, হেল্প, মে, 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 মে। এত বেশি আজ পর্যন্ত লাড্ডু সিং স্যার আমি তো দেখিনি। এদিকে এদিকে এসো। এটা তো আমাকে ছাড়বে না, আমি ওর শিকার কেড়ে নিয়েছি, ও আমার উপর প্রতিশোধ নিতে চায়, ও আবার আসবে। কি রকম নির্লজ্জ, কোন ইনভিটেশন ছাড়াই বারবার চলে আসে।
আসতে দিন ওকে। এইবার আমরা ওকে ভেদা শহরে যে মেলাটা হচ্ছে ওইখানে ট্র্যাপ করব। ভেদা সিটির মেলাতে? হ্যাঁ। এইবার শোনো আমার প্ল্যানটা। মনে হচ্ছে ও আমার বাড়ির ছাদেই আছে। এইবার তুই নেকড়েটা একা নয়, ওর বন্ধুদেরও সাথে নিয়ে এসেছে দেখছি। ভাই, তোমরা তো দেখছি আমার পেছনে আদা জলকে পড়েছো। আরে, ওটা তো আমার ছোট্ট মিষ্টি সোনা পাপ্পি, ওকে তো আমি বাঁচাবোই না। ছেড়ে দাও না, এমন কি শত্রুতা আমাদের। আমার মনে হচ্ছে তোমরা আমার কথা বুঝতে চাইছো না। কাম অন দেন। কেমন লাগলো? খুব এসেছিল লাড্ডু সিংয়ের এলাকায় ভয় দেখাতে। এবার ঘুরতে থাকো কুয়োর ভেতরে। তাও তো আমি তোমাদের সামনে এলামই না, নয় তো। আরে আরে, ইন্সপেক্টরের প্যান্ট ছিঁড়ে নেওয়া। আরে, এক্ষুনি তোমাদের মজা দেখাচ্ছি। লাড্ডু সিং স্যার, আপনি তো নেকড়েগুলোকে ধরেই ফেললেন। আরে, আমি আর ধরলাম কোথায় শিবা? ধরলে তো তুমি। থ্যাংক ইউ শিবা। কিন্তু আমি যদি টিভি ইন্টারভিউতে গিয়ে বলি যে এই নেকড়েগুলোকে আমি ধরেছি, কিছু মনে করো না। Right.